আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2023 সালের এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 2022 সালের যে এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস আছে, এই 2022 সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েই তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসটি, এটাই আসলে 2023 সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো, কারণ আমরা এই সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করার পর আমরা সকল বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব। এই সাজেশনগুলো যেন তোমরা সবার আগে পেতে পারো, অবশ্যই এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা দেখো, প্রথম দিকে আমরা ব্যাকরণ পাঠ। ব্যাকরণ পাঠ আছে তোমার দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব। এরপর আছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন। এরপর আছে তোমার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ সন্ধি, দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ সন্ধি। এরপর আছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দীর্ঘ শব্দ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দীর্ঘ শব্দ। এরপর আছে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সংখ্যাবাচক শব্দ। দেখো, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সংখ্যাবাচক শব্দ। এরপর আছে তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক, তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক। এরপর আছে তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ সমাস, তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ সমাস। এরপর আছে তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ উপসর্গ, তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ উপসর্গ। এরপর আছে তৃতীয় অধ্যায়ের নবম পরিচ্ছেদ কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তৃতীয় অধ্যায়ের নবম পরিচ্ছেদ কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। এরপর আছে তৃতীয় অধ্যায়ের দশম পরিচ্ছেদ তদ্বিধ প্রত্যয়, তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ, তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ। এবার আছে চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ, চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ, চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এবার আছে চতুর্থ অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদ অনুসর্গ ও কর্ম প্রবচনীয় শব্দ। এবার আছে পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ, পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ, পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা, শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা। এরপর আছে পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ বাচ্য ও বাচ্য পরিবর্তন, এবার আছে পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ উক্তি পরিবর্তন, এবার পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ বাক্যের শ্রেণীবিভাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অংশ, এখান থেকে তোমাদের অবজেক্টিভ থাকবে। এরপর আমরা আসি নির্মিত অংশ। নির্মিত অংশ থেকে যা যা আছে, সারমর্ম ও সার অংশ লিখন। দেখো, সারমর্ম ও সার অংশ লিখন থেকে তোমার থাকবে, তারপর ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ থাকবে, পত্র লিখন, অনুচ্ছেদ রচনা, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, অনুচ্ছেদ রচনা, প্রতিবেদন ও প্রবন্ধ রচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এসএসসি 2023 সালের বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমরা কিছুদিনের মধ্যেই এই সকল বিষয়ে সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব, এবং আমার চ্যানেলে তোমাদের এই 2023 সালের সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস তোমরা পেয়ে যাবে। এই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।